নমস্কার বন্ধুরা ঝুমার পাক তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেই রেসিপিটির নাম হলো ক্রিস্পি চিকেন ফ্রায়েড বা ক্রিস্পি ফ্রায়েড চিকেন এটা তোমরা দু রকম নামে ইউজ করতে পারো এইটা আগে আমি বলে নিই তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে এর জন্য কি কী উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও প্রথমে আমি নিয়েছি চিকেন চিকেনের বেস্ট পিসগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তা বলে আবার খুব লম্বা করে কাটে নি হালকা লম্বা করে কাটলেই হবে দেখো আমি লম্বা করে কেটে নিয়েছি তারপর লাগছে আমার এখানে কাঁচা লঙ্কা কুচি এটা তোমরা ঝাল অনুযায়ী দেবে ধনে পাতা কুচি রসুন থেতো করা আর নিয়েছি আমি আদা থেতো করা এখানে তোমরা বাটাও ইউজ করতে পারো চালের গুঁড়ো নিয়েছি দেখো চালের গুঁড়ো নিয়েছি তারপর আমি নিয়েছি এখানে ময়দা এটা পরিমাণ মতো তোমরা দেবে এগুলো দেখো আমি ময়দা নিয়েছি তারপর নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দেখো আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি টমেটো সস তারপর নিয়েছি আমি চিলি সস এটা হচ্ছে গ্রিন চিলি সস আর নিচে ম্যারিনেট করার জন্য লেবু নিয়েছি পাতি লেবু নুন নিয়েছি আর সাদা তেল নিয়েছি এটা পুরোপুরি ভাজার জন্য এরপর আমি প্রথমে একটি বাটিতে বেকিং সোডা নিয়েছি এবার আমি বাটিতে দিয়ে দেবো লেবুর রস দেখো প্রথমে আমি লেবুর রসটা নিগড়ে দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গোলমরিচার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তারপর দিচ্ছি আমি সামান্য একটুখানি চাট মশলা আর দিচ্ছি এক চামচ টমেটো সস আর দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস দেখো আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি এবার এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক থেকে দু চামচ মতো আর দিচ্ছি এক চামচ রসুন থেঁতো করা এক চামচ আদা ধেঁতো করা এবার এইগুলোকে মিক্সড করে নিতে হবে বাড়িতে যদি খুব তাড়াতাড়ি মানে হঠাৎ করে যদি অতিথি এসে যায় এই রেসিপিটা খুব কম সময়ে তৈরিও হয়ে যাচ্ছে এইটা হচ্ছে দশ মিনিটের একটা তোমরা টিফিনও বলতে পারো এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে তাহলে অতিথিদের কাছে আমাদের সম্মানও থাকবে আবার তাদের মনটাও ভরে যাবে এই রেসিপিটা খেয়ে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা দু চামচ ময়দা দিলাম আমি আর দেব এক চামচ এখানে আমি এক চামচ দিচ্ছি চালের গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি বেকিং পাউডার সামান্য একটুখানি বেকিং পাউডার দিচ্ছি আর দিচ্ছি আমি ধনে পাতা কুচি যেই ধনে কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই তারপর এবার এটাকে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়েও গেছে আমার এরপর আমি এগুলোকে ভেজে নেব তাই সেই কারণে আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম করে নিতে হবে এরপর যেই ম্যারিনেটেড চিকেনটা রেখেছিলেন তারপর যেই মিক্সড করে শুকনো উপকরণগুলো রেখেছিলাম তাতে কোট করে এগুলোকে ভেজে নেব এখানে তোমরা তোমাদের কাছে যদি অরিগানো বা প্যাপ্রিকা এগুলো যদি থাকে তোমরা সেগুলো দিতে পারো কিন্তু এখন আমার কাছে এগুলো অ্যাভেলেবেল নেই বলে আমি দিইনি তোমরা দিতেও পারো সেটা পুরোপুরি অপশনাল এগুলো না দিয়েও খুব সুন্দর টেস্ট করে তোমরা খেতে পারো দেখো আমি এগুলোকে সব কটা সব কটাগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবো এইভাবে সবগুলো আমি ভেজে নেবো এইগুলো ভাজা হয়ে গেছে সেই কারণে আমি এগুলো তুলে নিচ্ছি দেখো আমি এগুলো ভেজে নিয়েছি এরপর আমি সেম প্রসেসে বাকিগুলোও ভেজে নেব এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবে এতে করে কি হবে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাবে এইটা এই রেসিপির ক্ষেত্রে যে খুব বেশি মাংস লাগছে তাও নয় সামান্য একটুখানি মাংসতেই হয়ে গেল এইটা আমি পরিমাণে নিয়েছিলাম দুশো মাংস দেখো সব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে টমেটো সস এবং ধনে পাতা সহযোগে সার্ভ করছি এইভাবে এই এক একটাকে পকোড়াকে বা তোমরা যাই বললো এইটা আমি নাম দিয়েছি হচ্ছে যেই ক্রিস্পি ফ্রাইড চিকেন বা ক্রিস্পি চিকেন ফ্রাইড যাই হোক এইটা হচ্ছে তোমরা টমেটো সসে ডুবিয়ে খেতে পারো আবারও বলছি এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আরও নেক্সট ভিডিও আসছে দেখো আমি আজকে তাহলে এই পর্যন্তই থাকুক আমি খেয়েও একটা দেখিয়ে দিলাম তাহলে গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং দেখতে থাকো ঝুমার পাকশালা